ট্রেনের একটা কুপেতে চারজন ব্যান্ড মেম্বার ট্রাভেল করছে, তাতে আমরা ভাবলাম যে অ্যাকচুয়াল ব্যান্ড মেম্বার নিয়ে কাজ করাটা খুব ভালো হবে। আমি কিন্তু এই বারতে উপরে যাব। আর এটা আমার, আমি আর অনুপম তো আমাদের হাইটের প্রবলেম। হ্যাঁ, আমার পা ফা হাঁটে না কিছু। শুন, রেলওয়ে এই বার তৈরি করে না একটা মোটামুটি স্ট্যান্ডার্ড মাপে। মনে হচ্ছিল যে দে আর ব্যান্ড বল। একদিন এর টিকিটটা কি করে কাটলি? এই না, আমার কাছে একটা ফোন এলো, অনেক রিকোয়েস্ট হাতে পায়ে ধরলো। আমি প্রথমে রাজি হইনি, তার কারণ আমি কি বলবো, আসলে আমি নামলে যেটা হয় যে বড় বড় অভিনেতারা তো ভয় পেয়ে যায়। একটা বড় ছোট, একটা জুনিয়র সিনিয়র এরকম একটা ব্যাপার থাকবে, আড্ডা মারা হচ্ছে, গান জ্যামিং এরকম একটা ব্যাপার। ফেরার সময়টা না অল্প একটা মন খারাপ করে যে মানে কখন ফিরবো কখন ফিরবো, একটা টান কাজ করে। দেখ, আমার মনে হয় না সে টানটা সকলের থাকে। কি বলছো? আলবাত আছে। এই তোমার কেন ডান আছে বাবু? আমি জানি তুমি থাও না। আমার ভালো লেগেছে যে অতক্ষণ একটা ছোট্ট বাসে থাক, যে বাসের মধ্যেই কি বলবো টয়লেট রয়েছে, বাসের মধ্যেই বিছানা রয়েছে, হ্যাঁ বাসের মধ্যেই সব কিছু, যেটা রুম রয়েছে সে, এবং সেই বাসে আমরা সবাই মিলে গল্প করছি, এবং বাসটা লম্বা বড় বাস, বাসটা দুটো ভাগে ভাগ করা, এই পাশটা একটা ড্রেসিং রুম, ওই পাশটা আরেকটা ড্রেসিং রুম। সমস্ত কেডেন্সটাই আলাদা পেয়ে যায়, দুর্দান্ত ডায়লগ সে একদম। এইবাসী দিদি যেমন ফোন করলো একদিন, আমার একটা রেকর্ডিং এ চলছিল কি একটা, ফোন করে বললো তুমি কি ব্যস্ত? আমি বললাম না না দিদি বলো। তখন বললো আমরা একটা পরে সিনেমা করছি প্রাক্তন, তুমি তাতে অভিনয় করছো, মানে এরম না যে দিদি আমি জিজ্ঞেস করেছি তুমি কি অভিনয় করবে, তাহলে আমাদের চরিত্র আছে, আমি জিজ্ঞেস করে দিদি। হ্যাঁ, এটা আদেশ টাইপ। ওর অভিনয় করার বহুদিনই ইচ্ছে ছিল, কিন্তু হাব ভাব এমনভাবে প্লেস করছে যেন আমাকে তো কখনো কেউ বলেনি, জাস্ট দিদি একবার বলেছে, সঙ্গে সঙ্গে লুপে নিয়ে নিয়েছে। কিন্তু তার মানে ওর ভেতরে কিন্তু অভিনয় করার মানে ইচ্ছেটা প্রবলভাবে ছিল। হ্যাঁ, মানে ওটা দিদি বলার জন্য ব্যাপারটা যে হয়েছে এমনটা কিন্তু নয়। সমুদাকে একটা ফোন কর না, এটা মিটিয়ে নে, ভূমি ফিরে আসাটা খুব দরকার রে। ভূমি তো আছে, what is the problem? সবথেকে ইন্টারেস্টিং হচ্ছে এই যে ভূমি ভেঙে যাওয়া, সেখানে সুরজিৎ সৌমিত্রর কথোপকথনের জায়গাটা, কোথাও তারাও কোথাও একটা প্রাক্তনের জায়গা থাকে সেখানে। আর সুরজিৎ খুব টেনশনে ছিল সেন্টারে, তার কারণ এই কথাগুলোকে বলতে হচ্ছে, ফলে অভিনয়ের টেনশনের থেকেও সুরজিতের কাছে অনেক বেশি ছিল যে একটা নিজেদের জীবন নিয়ে সত্যি একটা কিছু কিছু কথা সেগুলোকেও সিনেমার পর্দায় বলবে। এত বড় একটা ব্যান্ড ভেঙে যাবে, কী সব গান দিয়েছিস বলতো তোরা? সমুদাকে ফোন করেছিলাম জানিস, কী বললো বলতো? কী বললো? অভিনয় করার সময় খালি মনে হয়েছে যে কোনো কোনো জায়গায় হয়তো সত্যিই আমি ওর সঙ্গে কথা বলছি, আমি যদি নিজে কখনো এগিয়ে গিয়ে সুরজিতের সাথে এইগুলো নিয়ে আলোচনা করি, যে সংলাপগুলো আমি বলেছি তার অন্তত 60% হয়তো আমি বলে ফেললাম। উপলদা সারাক্ষণ জমিয়ে রাখতো, মানে যেদিনকে উপলদা অনিন্দ্যদা সুরজিৎ দা অনুপম দাদা থাকতো, আমার মতো চলো আজ তো দিন বান গে, আজকে একদম মজা করে শুট হবে। সিরিয়াসলি সুর করতে ব্যর্থ প্রেম লাগে না, লিখতে লাগে। অনুপম এগুলো দারুণ জানে, কেন জানে আমি এই অন্য কারো কি সব বলছিস ব্যাপারে কি বলছিস? ওর কোর্স করা হয়েছে আলাদা কোনো? হ্যাঁ, কোনো দেখো, আমার অভিনয় করার একদম ইচ্ছা ছিল না, আমাকে শিবুদা জোর করে করিয়েছে। একটাই সুবিধা যে আমাকে কারোর ভূমিকা অভিনয় করতে হয়নি, নিজের মতনই থাকতে বলেছিল, নিজের ভূমিকাতেই অভিনয় করেছি, এবং অভিনয় করিনি, ওই ছিলাম আর। আমি 10,000 দিয়ে দিলাম, যা হয় তাই
আমি কি ভাই চিকেন জানি চিকেন লো বান্দাই যাবে কত কত লোক কতজন ছিল 90 জন চিকেন লো ক্যাম্পারি চিকেন লো ভাই খাওয়া হয়েছিল আমার রসগোল্লার দাম 1650 হচ্ছে কত 1650 টাকা দিয়ে বের করছিস ডেবিউ একটা 1650 টাকা করে তুমি কি বলছো তুমি ঠিক আছে তুই তো বললি তাহলে ভুল ভাল করে